আসসালামু আলাইকুম, আমি কল্পনা বৃষ্টি ঢাকা আশুলিয়া থেকে বলছি। বাংলাদেশ ব্লগার মম কল্পনা চ্যানেলে আপনাদের স্বাগত। আশা রাখছি আমাদের তৃতীয় রোজাটাও আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের আমাদের সবার অনেক ভালো কাটবে। আমার মনে হচ্ছে এবছরের রোজায় আল্লাহর অশেষ নিয়ামত আছে। দেখেছেন প্রথম রোজার থেকে প্রকৃতিটা কত ঠান্ডা? প্রকৃতির এই সুন্দর আবহাওয়ায় আমাদের শরীরকে বুঝতেই দিচ্ছে না যে আমরা রোজাদার। মহান আল্লাহ তাআলা কখনো তার বান্দাদের কষ্ট দিতে চায় না, এটাই তার প্রমাণ। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। রোজার ব্যস্ততার কারণে আমার বারান্দা বাগানের গাছগুলোকে আমি বেশি সময়ই দিতে পারছি না, তাই সকালে উঠেই আমি বারান্দায় চলে এসেছি। টমেটো দেখে বুঝতেই পারছেন বন্ধুরা, হ্যাঁ আমি আজকে টমেটো গাছেরই আপডেট দেখাবো। টমেটো গাছের দিকে খেয়াল করে দেখি অনেক টমেটোই পেকে গিয়েছে, সেগুলোই একে একে আজকে উঠিয়ে নেব। চায়না হাইব্রিড টমেটো গাছে অনেক টমেটো ধরেছে, থোকায় থোকায় টমেটো হয়ে ভরে গিয়েছে, সেগুলো আপনাদের সুন্দরভাবে আজকে দেখিয়ে দেব। এই যে দেখুন কত টমেটো ধরেছে, থোকায় থোকায় অনেক টমেটো। এই তো আরও এখান থেকে কাঁচা টমেটো তোলে আমি ছোটো ছোটো মাছ দিয়ে রান্নাও করেছি। এই যে দেখুন কত সুন্দর ধরেছে টমেটো। টমেটোর সিজন একেবারেই শেষ, আর সামনের সপ্তাহে হয়তো আপনাদেরকে আর কাঁচা টমেটো দেখাতে পারবো না, সবগুলো পেকে যাবে। এই তো পাকতে শুরু করেছে অলরেডি। জানি না আমার বারান্দার গাছগুলো আপনাদের কেমন লাগে, তারপরেও আমি খুব কষ্ট করে লাগিয়েছি, এগুলো হলে আমার আসলে খুবই প্রশান্তি মনে হয়। পরের সপ্তাহে টমেটো গাছের আপডেট নিয়ে আসব, যখন সম্পূর্ণ টমেটো পেকে যাবে, একবারে উঠিয়ে ফেলব, সেইবারে আমি আপনাদেরকে আরেকবার আপডেট দেখিয়ে দেব। আমি একা একাই ভাবি, আমার যেহেতু এগুলো দেখে অনেক প্রশান্তি লাগে, অবশ্যই আমার যে ইউটিউবের ফ্যামিলিগুলো হয়েছে তাদেরও একটু হলেও ভালো লাগে, এজন্য এই আপডেটটা আপনাদেরকে দেখিয়ে থাকি। চেরি টমেটো আস্তে আস্তে শেষ হয়ে আসছে, এ গোটা কয়েক আছে, তার ভিতরে অনেকগুলো পেকেছে, এগুলোও আজকে উঠিয়ে নিই। টমেটো ওঠাতে ওঠাতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিই, আমার এই ভিডিওটির কোনো অংশ যদি অবশ্যই ভালো লেগে থাকে আপনাদের, প্লিজ একটা লাইক করে দেবেন, আর একটা শেয়ার আর একটা কমেন্টসের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন যে আমার গাছের কোনো কিছু যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু প্লিজ জানাবেন। এগুলো খাবার চেয়ে দেখেই আনন্দ। দেখুন যখন আমি এগুলো উঠাচ্ছি আমার হাতের ভেতর একটা মানে উপলব্ধি করছি যে আসলে এত সুন্দর একটা জিনিস। এর আগে আমি চেরি টমেটো কখনো লাগাইনি, এই প্রথমই লাগিয়েছি। এর আগে আমি অনেকবার বারান্দায় টমেটো করেছি কিন্তু এই প্রথম চেরি টমেটো। এই পাশে অনেকগুলো পেকেছে, এখান থেকে অনেকগুলো উঠবে, বাইরে অনেক পাখিতে খেয়েছে, পাখি যখন বসে বসে টমেটোগুলো খায় তখন তো আরও অনেক ভালো লাগে। আজকে এখনও আপনাদের ভাইয়া অফিস থেকে আসেনি, তাই এই কাজটা আমাকেই করতে হচ্ছে। পায়ের নিচে একটা বড় টুল দিয়ে নিয়েছি, নিয়েই আস্তে আস্তে আমি টমেটোগুলো উঠিয়ে নিচ্ছি। আর এইগুলো আমি হাতে পাবো না, এগুলো পাখির জন্য উপহার থাক। আর এই যে দেখুন এই টমেটোগুলোর ভিতরে এত রস আর বিচি, খুবই সুন্দর, মানে রসে টই টম্বুর এই টমেটোগুলো। আপনারা টমেটো দেখতে থাকুন, আর এফাকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।